হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে জীববিদ্যা অর্থাৎ বায়োলজি থেকে চ্যানেল সায়েন্সের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। আগের ভিডিওতে আমরা 200 পর্যন্ত প্রশ্ন দেখেছি, এগুলি সাধারণত পিএসসি, এনটিপিসি, রেল, তাছাড়া অন্যান্য রাজ্য লেভেলের যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। সো নলেজ স্টার্ট। কোশ্চেন নাম্বার 200 নম্বর প্রশ্ন, যে কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিগড় বলা হয়? এখানে অ্যান্সার হবে গলগি বস্তু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। অ্যান্সার হবে সি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন মৌল সাহায্য করে? মাটিতে নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে ক্যালসিয়াম। অ্যান্সার হবে এখানে সি। ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো এখানে এপিডার্মিস। নেক্সট প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? সব থেকে বড় ভাইরাসের নাম হচ্ছে লিম্ফো গ্র্যানুলোমা ডেনেরিয়াম। অ্যান্সার হবে এখানে এ, লিম্ফো গ্র্যানুলোমা ডেনেরিয়াম। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন জীব শালক সংশ্লেষের সময়ে অক্সিজেন উৎপন্ন করে না? এখানে অ্যান্সার হবে সি, রোডোপাইলাম। রোডোপাইলাম শালক সংশ্লেষের সময় কোনো অক্সিজেন সৃষ্টি করে না। নেক্সট প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কোন মহানগরীতে অবস্থিত? এখানে অ্যান্সার হবে এ, কলকাতাতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। নেক্সট প্রশ্ন হচ্ছে রাসায়নিকভাবে ইনসুলিন হলো প্রকৃতিতে একটা পেপটাইড প্রকৃতির। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন পতঙ্গের ডিম কোন শ্রেণীভুক্ত? পতঙ্গের ডিম সাধারণত আইসোলেসিথাল শ্রেণীভুক্ত। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি পরজীবীর উপর অবস্থানকারী অন্য একটি পরজীবীকে কি বলা হয়? হাইপার প্যারাসাইট। অ্যান্সার হবে এখানে বি, হাইপার প্যারাসাইট। একটি পরজীবীর উপর অবস্থানকারী অন্য একটি পরজীবীকে বলা হয় হাইপার প্যারাসাইট। নিচে কোনটি ফল নয়? এখানে অ্যান্সার হবে ডি, আলু একটি ফল নয়। এখানে আপেল, শস্য, কুমড়ো চারটি অপশন আছে, তার মধ্যে আলু ফলের মধ্যে পড়ে না। নিচে কোনটি থেকে বিলিরুবিন তৈরি হয়? এখানে অ্যান্সার হবে এ, হিমোগ্লোবিন থেকে সাধারণত বিলিরুবিন তৈরি হয়। রসট্রাম, রসট্রাম কোন প্রাণীতে দেখা যায়? রসট্রাম দেখা যায় সাধারণত চিংড়িতে। গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলকে কী বলা হয়? এখানে শ্বাসনালী, ডিওডিনাম, গলবিল ও কোনোটি নয়। অ্যান্সার হবে এখানে ডি। কোন উদ্ভিদের মূলে ভেলামেন দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেলামেন সাধারণত রাসনা উদ্ভিদের মূলে দেখা যায়। কোশ্চেন নম্বর 214, চ্যাম্পলাজম তত্ত্বটি কার, ভাইসম্যানের? অ্যান্সার হবে এখানে এ, চ্যাম্পলাজম তত্ত্বটি হচ্ছে বিজ্ঞানী ভাইসম্যানের। ইগলিনা ছাড়া অন্য কোন প্রাণী শালক সংশ্লেষে সক্ষম? ক্রাইসামিবা। অ্যান্সার হবে এখানে বি, ইগলিনা ছাড়া কোন প্রাণী শালক সংশ্লেষে সক্ষম? ক্রাইসামিবা। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে লালা রসে প্রধানত কোন শক্তি ক্ষয়িত হয়? এখানে টালিন। অ্যান্সার হবে এখানে সি। দেহের দীর্ঘতম পেশিটি অবস্থিত কোথায়? চুয়ালে। অ্যান্সার হবে এখানে এ। দুটি নিউরনের সংযোগস্থল হলো এখানে সাইনাপস। অ্যান্সার হবে এখানে এ। যে যোগকলা আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে সেটি হলো মেনেনজিস। যে যোগকলা আবরণী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে সেটি হলো মেনেনজিস। নেক্সট হচ্ছে যখন একজোড়া বৃত্তাকার ব্যাকটেরিয়া একত্রে থাকে তখন তাকে কী বলা হয়? এখানে অ্যান্সার হবে সি, ডিপ্লোককাস। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটি হলো? এখানে অ্যান্সার হবে সি, জেনোফার। ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটি হচ্ছে জেনোফার। নেক্সট প্রশ্ন হচ্ছে যেটির উপস্থিতি ব্যাকটেরিয়ার যৌনতা নির্ধারণ করে সেটি হলো পিলাস। অ্যান্সার হবে এখানে এ। যেটির উপস্থিতি ব্যাকটেরিয়ার যৌনতা নির্ধারণ করে সেটি হচ্ছে পিলাস। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে লাইসোজেনিক চক্র দেখা যায় ল্যামডা ফাজে। অ্যান্সার হবে এখানে সি, ল্যামডা ফাজে। উদ্ভিদদের ক্ষেত্রে শোষণের গুরুত্ব কী? এটি সাধারণত শক্তি নির্গত করে। উদ্ভিদের ক্ষেত্রে শোষণের গুরুত্ব হচ্ছে এটা শক্তি নির্গত করে। নেক্সট প্রশ্ন হচ্ছে
এক গ্রাম মোল গ্লুকোজের সম্পূর্ণ জারণে যে তাপ শক্তি উৎপন্ন হয় তা হলো, এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের শোষণের উপজাত বস্তু কোনটি? এখানে অ্যান্সার হবে সি, সিও টু এবং এইচ টু। নেক্সট হচ্ছে স্বভাত অবাত শোষণের সাধারণ পর্যায়গুলি হলো, এখানে গ্লাইকোলাইসিস সাধারণ পর্যায় কোনটি? এটা যেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যান্সার হবে এ। এটিপি সংশ্লেষ হয় মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে, অ্যান্সার হবে এখানে বি। শক্তির বিপাকে অর্থাৎ এনার্জি মেটাবলিজমে যেটি অপরিহার্য ভূমিকা আছে সেটি হলো ফসফরাস, অ্যান্সার হবে এখানে বি। শ্বাস অনুপাত হলো এখানে কার্বন ডাইঅক্সাইড বাই অক্সিজেন, অ্যান্সার হবে এখানে সি। শ্বাস অনুপাত হলো কার্বন ডাইঅক্সাইড বাই অক্সিজেন। ফ্যাট পদার্থের আর কিউ মান কত? এখানে অ্যান্সার হবে এ, 0.715। নেক্সট হচ্ছে 232 নম্বর প্রশ্ন, বৃদ্ধি নিয়ন্ত্রক যেটি উদ্ভিদের বিভিন্ন অংশের বয়ো বৃদ্ধিকে হ্রাস করে সেটি হলো সাইটোকাইনিন, অ্যান্সার হবে এখানে সি। মানবদেহের মস্তিষ্কের ওজন কত? এখানে অ্যান্সার হবে ডি, 1.2 কিগ্রা। মানবদেহের মস্তিষ্কের ওজন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 1.2 কিগ্রা। শালক সংশ্লেষ হলো কি? এটা উপচিতি পদ্ধতি, অ্যান্সার হবে এখানে বি, উপচিতি পদ্ধতি। নেক্সট হচ্ছে একটি কোয়ান্টাসমে ক্লোরোফিল অণুর সংখ্যা কয়টি? 200 থেকে 250। গ্লুকোজ সংশ্লেষণের জন্য হাইড্রোজেন পরমাণুর উৎস কত? NADPH2, অ্যান্সার হবে এখানে এ। হাইড্রোজেন পরমাণুর উৎস হচ্ছে NADPH2। নেক্সট প্রশ্ন, কুইনাইন কি? কুইনাইন হল একটি উপাক্ষার, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি উপকারী ভাইরাস? এখানে ফাজ ভাইরাস হচ্ছে একটি উপকারী ভাইরাস। নেক্সট হচ্ছে শক্তি প্রবাহ সর্বদা কেমন হয়? একমুখী হয়, অ্যান্সার হবে এখানে এ। নিচের কোনটির অসুখ টিবি? টিবি সাধারণত ফুসফুসের অসুখ, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শঙ্কর জাতের গরু? এখানে জার্সি সাইওয়াল, অ্যান্সার হবে এখানে ডি, জার্সি সাইওয়াল হচ্ছে শঙ্কর জাতের গরু। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অস্থি মজ্জাতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। নেক্সট প্রশ্ন, অগ্নাশয় থেকে নিঃসৃত কোনটি দেহে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? ইনসুলিন, অগ্নাশয় থেকে নিঃসৃত হয়ে এটি দেহের শর্করাকে নিয়ন্ত্রণ করে, ইনসুলিন। নেক্সট হচ্ছে, নাইট্রোজেন চক্রে কোন অণুবীক্ষণিক জীবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অ্যান্সার হবে এখানে ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভাইরাস ঘটিত অসুখ কোনটি? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত অসুখ। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? এখানে অ্যান্সার হবে বি, ইনসুলিন। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। হৃৎপিণ্ডের পেসমেকার কোনটি? হৃৎপিণ্ডের পেসমেকার হচ্ছে SA0, অ্যান্সার হবে এখানে বি। পোডোসাইট কোষ কোথায় থাকে? বোমান ক্যাপসুল, অ্যান্সার হবে এখানে সি, পোডোসাইট কোষ থাকে বোমান ক্যাপসুলে। নেক্সট প্রশ্ন, ভাইরাস ঘটিত কোন অসুখটি দেহের অনাক্রম্যতাকে নষ্ট করে? এইডস, অ্যান্সার হবে এখানে সি। জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণে চীনের প্রভাব ঘটে কিসের মাধ্যমে? প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে, অ্যান্সার হবে এখানে বি। জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণে চীনের প্রভাব ঘটে কিসের মাধ্যমে? প্রোটিন সংশ্লেষে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কী বলে? CSF বলে, অ্যান্সার হবে এখানে এ। মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে বলা হয় CSF। মানব দেহের তাপমাত্রা কোনটি নিয়ন্ত্রিত হয়, কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? মানব দেহের তাপমাত্রা শান্ত হাইপো থ্লাসমাস দ্বারা নিয়ন্ত্রিত হয়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রক্তে যদি শর্করার পরিমাণ কমে যায় তাহলে গ্লুকাগন, অ্যান্সার হবে এখানে এ, গ্লুকাগন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? পিলিয়া হচ্ছে মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীর অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় পরিমাপ
পরিপাকি দেখা যায়। এখানে অ্যান্সার হবে বি হাইড্রা। হাইড্রার অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে অল ফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে। ঘ্রাণ। ডাউন সিনড্রোম ক্রোমোজোমের সংখ্যা হলো এখানে 47টি। নর এপিনেফ্রিন বাড়িয়ে দেয়, সাধারণত রক্তচাপ বাড়িয়ে দেয়। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটির শিশু প্রাণীর নাম নিম আর সোলা। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে লোহিত কণিকা তৈরি হয় কোথায়? যকৃতে, অস্থিমজ্জা, বৃক্ষ এবং হৃৎপিণ্ড। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে লংস এর অনুনাম কি? লংস এর অনুনাম হচ্ছে টিটিনাস। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে টিকা প্রথম তৈরি করেন কে? বিজ্ঞানী জেনার প্রথম টিকা তৈরি করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ত্বকের রঙের কারণ কোনটি? এখানে অ্যান্সার হবে সি মেলানিন। ঘ্রাণ অনুভূতি গৃহীত হয় এখানে অল ফ্যাক্টরি লোভ দ্বারা। অ্যান্সার হবে এখানে সি। টক্সিনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত হচ্ছে এখানে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিভাগ সবকটি। অ্যান্সার হবে এখানে ডি। অ্যাসকারিসের দেহ গহ্বরকে বলা হয় সিডিউসিলেম। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটির বিরুদ্ধে অনাক্রমতা সৃষ্টির জন্য বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয়? এখানে যক্ষা। অ্যান্সার হবে এখানে বি। ট্রাইড হরমোন পাওয়া যায় এখানে কোলেস্ট্রল থেকে। অ্যান্সার হবে এখানে বি। ব্লাস্টুলাই তরল পূর্ণ গহ্বরকে কী বলা হয়? ব্লাস্টুলাই তরল পূর্ণ গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল। অ্যান্সার হবে এখানে সি। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থ কোনটি? হাইপোথ্যালামাস। অ্যান্সার হবে এখানে ডি। গরুর গর্ভধারণকাল হলো, এখানে অ্যান্সার হবে ডি, 400 দিন। ব্যাকটেরিয়ার ইকোলাইট বর্তমান বংশগত বস্তু হলো এখানে অ্যান্সার হবে এখানে সি ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ। রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে রোগটি হয় সেটা হচ্ছে এখানে গেঁটে বাত বা গাঁটে বাত রোগটি হয়। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের দেহ দেখা যায় না নিম্নলিখিত অস্থিটি, কোন অস্থিটি দেখা যায় না? এখানে হিউমারাস, কর্পাল, অস্ট্রাগ্লাস, রেডিয়াস। অ্যান্সার হবে এখানে সি, অস্ট্রাগ্লাস, অস্থিটি মানুষের দেহে দেখা যায় না। মধ্যচ্ছদা। পরের প্রশ্ন হচ্ছে মধ্যচ্ছদা সাহায্য করে শোষণে সাহায্য করে। অ্যান্সার হবে এখানে ডি বি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে হরমোন রক্তে সি এর মাত্রা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। প্রথম আবিষ্কৃত হরমোন হলো এখানে এপিনেফ্রিন। অ্যান্সার হবে এখানে সি। নিচের হরমোনগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন। নিচের হরমোনগুলির মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন যেটি অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থ থেকে ক্ষরিত হয় না? থাইরক্সিন। অ্যান্সার হবে এখানে এ। বিএমআর এর উপর থাইরক্সিনের প্রভাব কি? এখানে বৃদ্ধি পায়, থাইরক্সিন এর প্রভাব শান্ত বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে রক্ততঞ্চন প্রতিরোধ করে কোনটি? এখানে হেফারিন দ্বারা রক্ততঞ্চন প্রতিরোধ হয়। অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে কোনটি? এখানে ফুসফুসীয় শিরা। অ্যান্সার হবে এ। রক্ততঞ্চনে প্রয়োজনীয় ধাতব আয়ন কোনটি? এখানে সিএ প্লাস প্লাস। রক্ততঞ্চনে প্রয়োজনীয় ধাতব আয়ন হল সিএ প্লাস প্লাস। নিম্নলিখিত কোষটি অ্যান্টিবডি গঠন করে? এখানে প্লাজমা কোষ অ্যান্টিবডি গঠন করে। নেক্সট হচ্ছে মানবদেহের ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে? ল্যান্ড স্টেইনার মানবদেহের ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। যে পদার্থটি সঞ্চিত হলে পেশি অবসাদগ্রস্ত হয় তা হলো এখানে CA2, ক্রিয়েটিন ফসফেট, মায়োসিন, ATPS, ল্যাকটিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে ডি। খাদ্য শৃঙ্খলে সাধারণত খাদ্য স্তরের সংখ্যা কটি? এখানে 3 থেকে 5 মধ্যে হয়। খাদ্য শৃঙ্খলে খাদ্য
পৃষ্ঠ স্তরের সংখ্যা 3 থেকে 5 এর মধ্যে। নেক্সট হচ্ছে কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয়? ফুসফুস, ত্বক, অন্তর্বৃক্ক, এখানে বৃক্ক থেকে রেনিন ক্ষরিত হয়। নেক্সট হচ্ছে মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? 12 জোড়া, এখানে অ্যান্সার হবে এ 12 জোড়া। নেক্সট হচ্ছে কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? থাইরক্সিন হরমোন বিএমআর বৃদ্ধি করে, অ্যান্সার হবে এখানে সি। কোষবাদের প্রবর্তক কে? স্লাইডেন ও সোয়ান, কোষবাদের প্রবর্তক হচ্ছে স্লাইডেন ও সোয়ান। সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন? লিয়েন হুক প্রথম সজীব কোষ আবিষ্কার করেন। নিচের কোন উপাদানটি সজীব? এখানে জাইলেম প্যানকাইমা হচ্ছে সজীব, অ্যান্সার হবে এখানে সি। সবচেয়ে বড় লসিকা গ্রন্থের নাম লেখো, প্লিহা, অ্যান্সার হবে এখানে বি। সব থেকে বড় লসিকা গ্রন্থ হচ্ছে এখানে প্লিহা। ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স পোস্টিং নালীর কোন অংশে সংলগ্ন থাকে? এটা অ্যান্সার হবে বি, সিকাম। নেক্সট প্রশ্ন হচ্ছে সবচেয়ে দীর্ঘ করোটিয় স্নায়ু কোনটি? ভেগাস, সব থেকে দীর্ঘ করোটিয় স্নায়ু হচ্ছে ভেগাস। এখান থেকে অনেক প্রশ্ন রেলের আসার সম্ভাবনা আছে, রেলের ক্রুটি ও এনটিপিসি পরীক্ষায়, তাছাড়া গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, বাকি প্রশ্নগুলো আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করবো। সুতরাং অবশ্যই সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন দ্রুত পাও। সো থ্যাংক ইউ।